ওয়েলকাম টু পেটুক প্রান্স কিচেন। পেটুক প্রান্স কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাতে যাচ্ছি নিরামিষ আলুর দম। এটা আমরা পুজোর ভোগেও দিতে পারি, এটাতে কোনো রকম পেঁয়াজ বা রসুন আমরা ব্যবহার করিনি। এটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 8-10টা গোলমরিচ, 3টে তেজপাতা, জৈত্রীর এরকম একটা টুকরো, জায়ফলের এরকম একটা টুকরো 1/4 ভাগ, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 2টো দারচিনির টুকরো। এগুলোকে আমরা সমস্ত মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, অল্প একটু জল অ্যাড করে। এছাড়া আমাদের লাগবে 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, এটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, 2 চামচ আদা বাটা, এটা কিন্তু শুধু আদাই আমরা বেটে নেব। এক চামচ চিনি, গরম মশলা গুঁড়ো 1 চামচ আর ঘি 1 চামচ। আমরা 500 গ্রাম আলু নিয়েছি, যেগুলো ছোট আলু সেগুলোকে অর্ধেক করে টুকরো করেছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে 1/4 ভাগ করে নিয়েছি। একটা প্যান গরম করে সাদা তেল নিয়ে আমরা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমরা অ্যাড করলাম 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে এগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দু 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে সেদ্ধটা খুব ভালো করে হয়ে যায়, কারণ আমরা রান্নাটা করব দমে, একটু সেদ্ধ হয়ে থাকলে সুবিধা হবে। আমরা একটা ডিপ প্যান নিয়ে তাতে খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা জিরেটা। পাঁচ ছ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম আদা বাটাটা। এই সময় ফ্লেমটা একটু কম করে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করলাম, অ্যাড করলাম আমাদের মেন মশলা যেটা আমরা আগে পেস্ট করে নিয়েছিলাম। কম আঁচে 2-3 মিনিট ধরে আমরা নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করব। দেখুন মশলাটার থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আমরা এর মধ্যে অ্যাড করলাম নুন, নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপরে আমরা অ্যাড করলাম আমাদের ভেজে রাখা আলুগুলোকে।
একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে কষাবো। এই সময় হিটটাকে আপনারা একটু বেশি দিয়ে রাখতে পারেন। আমরা অ্যাড করলাম 2 চামচ চিনি আর অল্প একটু জল। মাঝে মাঝে একটু জল অ্যাড করে আমরা নাড়াচাড়া করে এটাকে কষাচ্ছি। চেষ্টা করবেন একটু জেন্টলি খুন্তিটা নাড়াতে, নাহলে আলুগুলো একটু ভেঙে যেতে পারে। আমরা 2 কাপ মতো জল এর মধ্যে দিলাম। দেখুন আলুটা কিরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা ঢেকে 5-6 মিনিটের জন্য আরেকটু রান্না করব। একটু ফুটিয়ে নিয়ে জলটা কমিয়ে নিয়ে আমরা অ্যাড করলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমরা চিরে দিইনি, তাহলে ঝালটা বেশি হয়ে যেতে পারে। তাই আমাদের আলুর দম প্রায় তৈরি। আমরা অ্যাড করলাম গরম মশলার গুঁড়োটা। আর 1.5 চামচ মতো ঘি। স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি আপনারা মনে করেন ঘিটা আপনারা অ্যাড নাও করতে পারেন। আমাদের তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এটা আপনারা চাইলে পুজোর সময় ভোগের প্রসাদ হিসেবেও রান্না করতে পারেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টিং টং ফর বিং আপডেটেড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।